প্রাণ প্রিয় ছাত্রছাত্রীরা, আবারও তোমাদের জন্য ফিরে এসেছি। আজকের যে বিষয় তা হলো কোশিদেকি 23.2 অধ্যায়ের আলোচনা। আমরা এই অধ্যায়ে আলোচনা করতে গেলে আমাদের যে সব জিনিস জানা দরকার তা হলো কিছু মান। আমরা এর আগের যে চ্যাপ্টার পড়েছি অর্থাৎ 23.1 পড়তে গিয়ে যে ত্রিকোণমিতিক অনুপাত আমরা পড়েছি, সেই সব অনুপাতগুলির আদর্শ কোণের মান এখানে আমরা নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা জানবো যে আদর্শ কোণ কোনগুলি। তাহলে আদর্শ কোণ বলা হয় 0, 30, 45, 60 এবং 90 ডিগ্রি, এই কোণগুলোকে বলা হয় আদর্শ কোণ। আমরা এর আগে যে 6টি কোণানুপাত পেয়েছি সেই 6টি কোণানুপাতের এই আদর্শ কোণগুলির মান কত তা আমরা জানব। আর এই আদর্শ কোণগুলির মান যদি আমরা জানতে পারি তাহলে এই যে চ্যাপ্টার অর্থাৎ 23.2, তাহলে 23.2 এর সকল অঙ্কগুলো আমরা করতে পারব। তাই তোমাদের প্রথমে আমি দেখাতে চাই যে এই মানগুলো কীভাবে পাওয়া যায়। যদিও এর এই মানগুলো অনেক সময় অনেক ছাত্রছাত্রীরা এই মানগুলি মনে রাখতে পারে না, তার জন্য একটা ফর্মুলা ব্যবহার করে প্রথমে সাইনের মান, তারপরে কসের মান, তারপর ট্যানের মান, এভাবে যদি ধাপে ধাপে মানগুলো আমরা দেখি তাহলে মনে রাখা সম্ভব, তোমরা পারবে। তাহলে তোমাদের প্রথম দেখাতে চাইছি আমাদের যে 6টা কোণানুপাত অর্থাৎ সাইন, কস, ট্যান, কসেক, সেক, কট, এই যে 6টি কোণানুপাত, এই 6টি কোণানুপাতের আদর্শ কোণগুলি। আদর্শ কোণ বলতে যেগুলো বোঝানো হয়েছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি ও 90 ডিগ্রি, এই মানগুলি কত। তাহলে আমরা প্রথমে একটা ছক তৈরি করি, লিখে ফেলি। প্রথম সাইনের মানগুলি আমরা বের করব, তার সাথে সাথে অন্যান্য মানগুলি কীভাবে বের করা যায় তা দেখাবো। তাহলে আমরা এই যে বোর্ডে প্রথমে এটা রাখবো কোণানুপাত, আর এদিকে থাকবে কোণ। কোণানুপাত প্রথম যে কোণানুপাত আমাদের সেটা হচ্ছে কি সাইন। এই যে ত্রিকোণ অনুপাত, এই সাইন, সাইনের আমরা 5টি মান জানবো, অর্থাৎ আদর্শ কোণগুলির মান জানবো। 1, 0 ডিগ্রি, তারপর হচ্ছে 30 ডিগ্রি, তারপর হচ্ছে 45 ডিগ্রি, তারপর হচ্ছে 60 ডিগ্রি, তারপর হচ্ছে 90 ডিগ্রি। যদি এটা আমরা ষষ্ঠী পদ্ধতিতে মানগুলো লিখেছি, এর পাশে দ্বিতীয় পদ্ধতি লিখে রাখা প্রয়োজন, কারণ সবসময় ষষ্ঠী পদ্ধতিতে থাকবে এমন কথা নয়। এমনও হতে পারে যে ত্রিকোণমিতিক এই যে অনুপাত করতে গিয়ে মানগুলো ব্যবহার করতে গিয়ে ষষ্ঠী পদ্ধতিতে থাকতে পারে, দ্বিতীয় পদ্ধতিতে থাকতে পারে। তাই আমরা এই যে ষষ্ঠী পদ্ধতিতে মানগুলো লিখেছি তার পাশে দ্বিতীয় মানগুলো লিখে দেব। যে সকল ছাত্রছাত্রীরা আজকে প্রথম এই ভিডিও দেখছ তাদের বলবো যে ষষ্ঠী পদ্ধতি আর বৃত্ত পদ্ধতি সম্পর্কে যে আলোচনা বা তার সম্পর্কে ধারণা লাভ করতে গেলে এই আলোচনা যে করেছি আমরা পার্ট ওয়ান ভিডিওয়ে, সেই ভিডিওটা তোমরা দেখতে পারো। তাহলে আমি তোমাদের বুঝাই, তাহলে মূল কথাটা হচ্ছে যে 0 ডিগ্রি, 0 ডিগ্রির বৃত্তীয় পদ্ধতিতে মান হচ্ছে 0, 30 ডিগ্রি আর বৃত্ত পদ্ধতিতে মান হচ্ছে পাই বাই 6,
45 ডিগ্রি এর বৃত্তীয় পদ্ধতিতে মান হচ্ছে 4 পাই বাই 4 60 ডিগ্রি পাই বাই 3 90 ডিগ্রি পাই বাই 2 তাহলে 0 ডিগ্রি বলতে যা বোঝায় বৃত্তীয় পদ্ধতিতে 0 বলতে রেডিয়ান বলতে তা বোঝায় তাহলে আমরা যদি 30 cos 30 cos 30 যদি থাকে বলতে যা বোঝানো হবে cos পাই বাই 6 বলতে তাই বোঝানো হবে সুতরাং আমাদের এক্ষেত্রে প্রত্যেকটার বৃত্তীয় মান জেনে রাখা প্রয়োজন তাহলে যাই হোক চলে আসি আমরা মূল বিষয়ে তাহলে সাইনের এই মানগুলো আমরা কি করে বের করব তো সাইনের মান বের করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে পাঁচটা আদর্শ কোণ মানে 1 0 30 45 60 আর 90 তাহলে আমরা যদি এদের মান অনুযায়ী সাজাই তাহলে এই যে 90 ডিগ্রি কোণটা এ হচ্ছে সবচেয়ে মূল তাই এ হচ্ছে এক নাম্বার তারপরে যদি পজিশন অনুযায়ী দেখি তাহলে এ 60 হচ্ছে দুই নাম্বার এই যে 45 এ হচ্ছে তিন নাম্বার 30 ফোর নাম্বার আর সবচেয়ে ছোট অর্থাৎ পাঁচ নাম্বার তাহলে এই যে পাঁচ নাম্বার এই নাম্বারের ভিত্তিতে আমরা এই মানগুলো মনে রাখতে পারবো বা বের করতে পারবো কিভাবে বের করব তোমাদের যদি এটা মনে রাখার জন্য ফর্মুলা তোমরা এটাকে ব্যবহার করতে পারো সাইন এবার রুট ফাইভ মাইনাস এ বাই ফোর এ নাম্বার যে তার পজিশন নাম্বার তার অবস্থান নাম্বার তা আমরা দেখি নাইনটিন হচ্ছে এক নাম্বার তাহলে যদি আমরা এর পরিবর্তে এক বসাই তাহলে সাইন নাইনটির মান আমরা পেয়ে যাব এবার এর পরিবর্তে যদি দুই বসাই তাহলে সাইন সিক্সটির মান আমরা পেয়ে যাব এইরকম করে তাদের নাম্বারগুলো যদি বসাই তাহলে আমরা তাদের মানগুলো পেয়ে যাব দেখি তোমাদের দেখাই প্রথম যেটা হচ্ছে যে আমরা যদি প্রথম থেকে শুরু করি অর্থাৎ জিরো তাহলে এর পরিবর্তে অথবা ফাইভ বাই ফোর তাহলে জিরো থেকে ফাইভ থেকে ফাইভ বিয়োগ করলে জিরো হয় জিরো বাই ফোর এবার জিরোকে যাই যায় ভাগ করো জিরো আর এর মান হচ্ছে জিরো জিরোর বর্গমূল জিরো তাহলে আমরা পেলাম সাইন জিরোর মান জিরো ওই রকম করে যদি আমরা তোমাদের দেখাই তাহলে হচ্ছে সাইন ত্রিশ সাইন ত্রিশে যদি যাই তাহলে এর পরিবর্তে এখানে তাহলে আমাদের বসাতে হবে ফোর ফোর বসাই তাহলে পা অর্থাৎ পাঁচ থেকে চার বাদ দিলে হয় এক একের বর্গমূল হচ্ছে তোমার একের বর্গমূল হচ্ছে এক আর চারের বর্গমূল হচ্ছে দুই তাহলে আমরা যেটা মান পেলাম সাইন থার্টির মান পেলাম তা হলো ওয়ান বাই টু সেম করে যদি আমরা তিন নাম্বার অর্থাৎ পঁয়তাল্লিশের মান বেরোয় বের করতে চাই তাহলে এখানে এর পরিবর্তে তিন বসাতে হবে তিন বসালে হবে এখানে পাঁচ থেকে তিন বাদ দিলে দুই এটাকে আমরা লঘিষ্ঠ রূপে প্রকাশ করব পাবো ওয়ান বাই টু এটাকে আমরা যেহেতু ওয়ান পূর্ণ বর্গ সংখ্যা ওয়ান বেরিয়ে গেল কিন্তু নিচে থাকলো রুট টু তাহলে এটা ওয়ান বাই রুট টু এইভাবে যদি আমরা দেখি তার পরের পজিশন অর্থাৎ সিক্সটি ডিগ্রি মান তো ওর পজিশন কত ওর পজিশন হচ্ছে দুই আমরা তাহলে এর পরিবর্তে দুই বসাবো দুই বসালে কত পাই পাঁচ থেকে দুই বাদ দিলে হয় তিন তিন যেহেতু পূর্ণ বর্গ সংখ্যা নয় সুতরাং তিনের রুট থাকবে আর চার কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা সুতরাং চার তখন হয়ে যাবে দুই তাহলে আমরা দেখতে পেলাম যে সাইন সিক্সটি ডিগ্রির মান অর্থাৎ সাইন পাই বাই থ্রির মান রুট থ্রি বাই টু এবার আমাদের শেষ অর্থাৎ সাইন সাইন নাইনটি ডিগ্রির মান অর্থাৎ সাইন পাই বাই টু এর মান তা আমরা দেখি তোর পজিশন হচ্ছে এক
তাহলে ওই যদি পজিশন এক হয় তাহলে এর পরিবর্তে আমরা এক বসাবো, তাহলে পাঁচ থেকে এক বসাই, তাহলে পাঁচ থেকে এক বাদ দিই তাহলে হচ্ছে চার, তাহলে চারকে চার দিয়ে ভাগ করলে হচ্ছে এক, তাহলে রুট এক, একের রুট হচ্ছে এক, তাহলে আমরা যেটা পেলাম সাইন 90 ডিগ্রি মান এক। তাহলে এইভাবে সাইনের মানগুলো বের করতে হবে, আর সাইনের মান বের হলে কসের মান বের করা খুবই সহজ। সাইন যে পথ দিয়ে গেছে কস তার উল্টো পথ দিয়ে যাবে, অর্থাৎ সাইন আমরা দেখেছি সাইন জিরোর মান যা হয়েছে কস 90 মান তা, সাইন 30 মান যা হয়েছে কস 60 মান তা, সাইন 45 মান যা হয়েছে কস 45 মান তা হবে। অর্থাৎ এক সাইনের অপোজিট মানে উল্টো দিক থেকে কসের মান বের করা যায়। তাহলে আমরা লিখি এখানে কস কস, তাহলে আমরা অপোজিট মানে এটা তাহলে তাহলে জিরো শুরু হবে এখান থেকে, এটা তাহলে 1/2, তারপরে এটা হচ্ছে 1/√2, এটা হচ্ছে দেখো √3/2, আর এটা হচ্ছে তোমার এক। তাহলে আমরা দেখতে পেলাম এখানে যে সাইনের মান বের করতে পারাতে বের করার পর কসের মানটা বের করা কত সহজ। এবার আমরা যদি তার পরের যে অনুপাত কোন অনুপাত সেটা হচ্ছে ট্যান, আমরা ট্যানের মান যদি বের করতে চাই তাহলে ট্যানের মান বের করতে গেলে তোমাদের এর আগের যে ক্লাস সে ক্লাসের কিন্তু আমি দেখিয়েছিলাম যে ট্যান সমান সাইন বাই কস, ট্যান থিটা সাইন বাই কস থিটা। তাহলে আমি যখন ট্যান 0 ডিগ্রি মান বের করতে চাইব তখন সাইন 0 ডিগ্রি আর কস 0 ডিগ্রি অনুপাত যদি আমরা করি তাহলে যেটা পাবো সেই মানটা হবে ট্যান 0 ডিগ্রি। অর্থাৎ সাইন 0 ডিগ্রির মানকে কস 0 ডিগ্রির মান দিয়ে যদি ভাগ করি তাহলে যে মানটা পাবো সেই মানটাকে বলা হয় বলা হবে ট্যান 0 ডিগ্রির মান। তাহলে আমরা দেখি তাহলে জিরোকে এক দিয়ে ভাগ, তাহলে জিরোকে এক দিয়ে ভাগ করলে কি হয় জিরো হয়, তাহলে ট্যান 0 ডিগ্রি মান হবে জিরো। আমরা যদি এখানে ট্যান 30 মান বের করতে চাই, ট্যান 30-এর মান বের করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে সাইন 30/cos 30 করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি সাইন 30-এর মান হচ্ছে কি সাইন 30 আর কস 30, তাহলে সাইন 30-এর মান হচ্ছে 1/2 আর কস 30-এর মান হচ্ছে √3/2, এই টু কাটলো 1/√3। তাহলে আমরা যেটা দেখতে পেলাম ট্যানের মান 1/√3। এবার যদি আমরা যাই তারপর একটা অর্থাৎ ট্যান 45 ডিগ্রি মান, ট্যান 45 ডিগ্রি মান যদি দেখি তাহলে সেম সাইন 45/cos 45, আমরা দেখছি সাইন 45-এর মান হচ্ছে 1/√2, cos 45-এর মান 1/√2, তাহলে 1/√2কে 1/√2 দিয়ে ভাগ করলে এক হয়। তাহলে আমরা যেটা পেলাম ট্যান 45-এর মান ট্যান অর্থাৎ π/4-এর মান 1। তাহলে আমরা পরবর্তী যে যেটা আছে সেটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে আমাদের cos 60 ডিগ্রি আর sin 60 ডিগ্রি মান আগে দেখবো, দিয়ে sin 60 ডিগ্রি/cos 60 ডিগ্রি করবো, তাহলে কিন্তু আমরা তারপরে মানটা পাবো। তাহলে এখানে দেখি তাহলে দেখলে যেটা পাওয়া যায় sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2 আর এটার মান হচ্ছে 1/2, টুটু কাটলো শুধু √3। তাহলে আমরা দেখতে পেলাম sin 60 ডিগ্রি আর cos 60 ডিগ্রির মান বসিয়ে tan 60 ডিগ্রি মান পেলাম √3। এবার আরও যেটা আছে লাস্ট অর্থাৎ 90 ডিগ্রি মান, তাহলে 1/0, তো জিরোকে 1 দিয়ে ভাগ করা যায় কিন্তু জিরোকে 1কে 0 দিয়ে ভাগ করলে
এখানে সুনির্দিষ্ট কোনো মান পাওয়া যায় না, তার জন্য এটাকে অসঙ্গত বলা হচ্ছে, ইনফিনিটি। তাহলে এখানে আমরা অসঙ্গত কথাটা, অসঙ্গত কথাটা দেখব। তাহলে তারপরে যদি আমরা দেখি, তাহলে আমাদের তিনটে মান বেরিয়ে গেছে, আর যেহেতু তিনটে মান বেরিয়ে গেছে আর তিনটার অপোজিট রয়েছে আমাদের আছে, তাদের বিপরীত তিনটির কোণানুপাত রয়েছে, অর্থাৎ একটা সাইন থেকে আমরা কসেক, আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম যে সাইনের অপোজিট কসেক আর কসের অপোজিট সেক, ট্যানের অপোজিট পট, অর্থাৎ আমরা এই যে আরও যে বিষয়টা আমাদের দেখিয়েছিলাম সে বিষয়টা হচ্ছে কি, যে সাইন থিটা সমান ওয়ান বাই কসেক থিটা, ওইরকমই কসেক থিটা সমান ওয়ান বাই সাইন থিটা। আমরা যখন সাইন জিরো ডিগ্রির মান যদি আমরা বের করতে চাই, আমরা যদি কসেক জিরো ডিগ্রির মান বের করতে চাই, তাহলে কসেক জিরো ডিগ্রির জায়গায় তাহলে আমরা এই এখানে মানটা ওয়ান বাই, তাহলে সাইন জিরো ডিগ্রির মান বসাতে হবে। সাইন জিরো ডিগ্রির মান হচ্ছে জিরো, তাহলে আমরা তো জানি যে এককে জিরো দিয়ে ভাগ করা যাবে না, সুতরাং কসেক জিরো ডিগ্রি মান পাবো আমরা অসঙ্গত। তাহলে তাহলে তারপরে যদি দেখি কসেক 30 ডিগ্রি মান, কসেক 30 ডিগ্রি মান যদি আমরা দেখতে চাই, তাহলে কসেক 30 সমান সেম ওয়ান বাই সাইন 30, তাহলে ওয়ান বাই টু, তাহলে এটা ভাগ আছে গুণ হলে উল্টে যাবে 2/1, অর্থাৎ 2, অর্থাৎ হচ্ছে 2 পেলাম। এরপরে যদি দেখি তাহলে সেম পজিশন, তাহলে এই এই জায়গাতে শুধু ওয়ান বাই রুট 2, এই অংশটা সেম এর আগের মতোই উল্টে গেল, √2/1 সমান হচ্ছে √2। তারপরেরটা দেখি, তারপরটা দেখলে আমরা সেম দেখতে পাবো যে কি মানটা হয়, তাহলে আমরা ওই ওয়ান বাই বসাবো √3/2, অর্থাৎ এটা উল্টে যাবে √2/√3, তাহলে এটা আমরা পেলাম √2/√3। আর এবারে তারপরটা যেটা হচ্ছে, অর্থাৎ cos x 90 ডিগ্রি মান 1 আর সাইন এর মান হচ্ছে 1/1 সমান হচ্ছে 1, তাহলে আমরা দেখতে পেলাম যে cos এর মানগুলি সাইনের উপর নির্ভর করে কীভাবে আসছে। সেম একই রকম পদ্ধতিতে সেক এবং ট্যানের মানগুলিও বের করা যায়। তাহলে দেখি, চলো দেখি কীভাবে সেকের মানগুলি বের করা যায়। তাহলে আমরা দেখব সেক জিরো ডিগ্রি মান যদি বের করতে চাই, তা আমরা এর আগে ভিডিওতে দেখেছি যে সেক থিটা সমান 1/cos θ, অর্থাৎ 1 কে cos θ-র মান দিয়ে ভাগ করলে সেক থিটার মান পাওয়া যাবে। তাহলে আমরা প্রথমে যদি দেখি cos জিরো ডিগ্রি মান রয়েছে 1, অর্থাৎ 1 কে 1 দিয়ে ভাগ করলে সেক থিটার মান পাওয়া যাবে, সেক জিরো ডিগ্রি মান পাওয়া যাবে, অর্থাৎ 1 কে 1 দিয়ে ভাগ করলে 1 হয়। তোমাদের সেম তারপর এটা আমরা এর আগে এগুলো তো বের করে দেখেছি, এটার মান হবে √2/√3, এটা হবে √2, এটা হবে 2, এটা হবে 1। তাছাড়া তোমরা যদি মনে করো যে না আমরা এটাকে ওইভাবে না করে অন্য একটা পদ্ধতি করতে চাই, তাহলে অন্য পদ্ধতি কি, যে কসেক যেমন সাইনের যে পথে গেছিল কস তার উল্টো পথে হেঁটেছে, তাহলে কসেক যে পথে যাবে সে তার উল্টো পথে যাবে। তাহলে আমরা দেখতে পাবো যে এখানে যে সব মানগুলি রয়েছে সে সব মানগুলিকে যদি সাজায় উল্টোভাবে সাজায় কার সেকের কসেকের কসেকের মানগুলি যদি উল্টোভাবে সাজায় তাহলে সেকের মান
আমরা পেয়ে যাব। তাহলে তোমরা যেটা মনে হয় যদি ওয়ান বাই কস করে হয় ওয়ান বাই কস করে করতে পারো, কিংবা কসিকের উল্টো করে যদি মনে রাখতে চাও ওভাবেও মনে রাখতে পারো। তারপরে বিষয় মানে আমাদের যেটা শেষ কোণের পদ অর্থাৎ কট থিটা, তাহলে কট থিটাটা দু পদ্ধতিতে করা যায়। যেমন ট্যানের ভাবে যেমন আমরা করেছিলাম সেরকম সাইন থিটা বাই কস থিটা যেমন ট্যান, উল্টোটা কস থিটা বাই সাইন থিটাটা হচ্ছে কট। আমরা যে কোনো একটা পদ্ধতিতে করতে পারি, আমরা ট্যানের মতো করে যদি করতে চাই তাহলে তার উল্টোটা হবে। তাহলে আমরা প্রথমে যদি কট জিরো ডিগ্রি মান বের করতে চাই তাহলে কস, তাহলে কট জিরো ডিগ্রি সমান কস জিরো ডিগ্রি বাই সাইন জিরো ডিগ্রি, তাহলে কস জিরো ডিগ্রি মান হচ্ছে এক, আর কস জিরো ডিগ্রি সাইন জিরো ডিগ্রি মান হচ্ছে জিরো। তাহলে জিরোকে এককে জিরো দিয়ে ভাগ করা যাবে না, এটা অসঙ্গত হবে। তারপরে যেটা হচ্ছে কি যদি আমরা দেখি থার্টিতে যদি যাই তাহলে সেইরকমই হবে, অর্থাৎ রুট থ্রি বাই টুকে ভাগ করতে হবে ওয়ান বাই টু দিয়ে, দুই দুই কাটবে অর্থাৎ রুট থ্রি হবে। এবার আমরা যদি তারপরেরটা দেখি সেম ওয়ান বাই রুট টু বাই ওয়ান বাই রুট টু, এটা কেটে যাবে দুটি যেহেতু একই মান সুতরাং এক। আমরা তারপরেটা যদি দেখি সাইন একে হচ্ছে কট সিক্সটি ডিগ্রি মান, তাহলে কট সিক্সটি ডিগ্রি মানকে তাহলে ওয়ান বাই টু বাই রুট থ্রি বাই টু, টু টু কাটলো ওয়ান বাই রুট থ্রি। তারপরেটা যদি যাই তাহলে আমরা দেখব সেক্ষেত্রে জিরো বাই ওয়ান, অর্থাৎ জিরো ওপরে ওয়ান নিচে, এটার মান হচ্ছে তাহলে জিরোকে এক দিয়ে ভাগ করা যায় অর্থাৎ শূন্য। তাহলে এই হচ্ছে আমাদের মান, আর এই মানগুলোকে আর এইভাবে মানগুলোকে মনে রাখতে হবে। আর আমরা যদি এইভাবে মানগুলোকে মনে রাখি আর সেই মানগুলোকে প্রয়োগ করি তাহলে অঙ্ক করতে পারব। তাই তোমাদের বলছি যে তোমরা এই ভিডিওটা বারবার দেখে মানগুলোকে মনে রাখার চেষ্টা করো, আর এই মানগুলোকে প্রয়োগ করে যে অনুশীলনীর সব অঙ্কগুলো করা যায় সেগুলো কীভাবে করা যায় এরপরের দিন আমরা দেখাবো। ততক্ষণ পর্যন্ত তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো।